অ্যাকশন। হ্যালো, আমি জাহিদ হাসান। আমি ধামরাই হার্ডিং সরকারি উচ্চ বিদ্যালয় কলেজে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি। 2015 সালে যখন আমি ক্লাস 7-এ পড়ি, তখন আমি স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের একটি প্রোগ্রামে যোগদান করি। আমাদের সাথে পড়ে আমার এক বান্ধবী, নাম বৃষ্টি। ওর একদিন হঠাৎ করে বাল্যবিবাহ, ওর বাবা মা ওকে জোর করে বিয়ে দিতে চায়। তো সেই ঘটনাটি প্রজেক্ট হঠাৎ করে আমার কানে আসে, আর তখনই আমি ছুটে যাই তার বাড়িতে। আমার মনে হয়েছিল সেদিনই আমি অনেক বড় হয়ে গিয়েছিলাম। আসলে সেদিন স্বর্ণ কিশোরের অনুপ্রেরণা না থাকলে আমি কাজটি করতে পারতাম। খুব সাফল্যের সাথে সেদিন সবাইকে বোঝাতে পেরেছিলাম। মেয়েটিও একদম আমার পক্ষে ছিল যে না, সে পড়াশুনো করবে, নিজের স্বপ্নকে প্রতিষ্ঠিত করবে এবং মা ও ভাইয়ের দায়িত্ব নেবে। এবং ইনশাল্লাহ আমি সেদিন বাল্যবিবাহটি বন্ধ করতে পেরেছিলাম। এটি আমার জীবনের একটি অন্যতম অর্জন। আসলে আমার স্বপ্নের কথা বলে শেষ করা যাবে না, তবে তার মধ্যে একটা স্বপ্ন দেখেছি যে আমি অনেক বড় মানের লেখক হতে চাই। এই যে জীবনে চলার পথে অনেক কিছু চোখে পড়ে, অনেক কিছুর সাথে পরিচিত হই, এই বিষয়গুলোকে শিল্প সাহিত্য রূপ দিয়ে খুব সুন্দর করে লিখে মানুষের মধ্যে প্রকাশ করতে চাই। আর এর জন্য আমার খুব ইচ্ছা যে বড় হয়ে একজন সুনামধন্য লেখক হব, আর আমার জীবনে চলমান সব ঘটনা কে নিয়ে আমি বই লিখব। আরেকটা বিষয় হচ্ছে যে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি, তখন দেখি যে রাস্তার পাশে অনেক আবর্জনা থাকে, পানি ঠিক মতো নিষ্কাশন হতে পারছে না, বা অনেক গরিব মানুষরা বৃষ্টির মধ্যে ভিজছে, বা হসপিটাল ভর্তি হওয়ার পর আইসিউর বিল দিতে পারছে না। তো আমি জীবনে একটা স্বপ্ন দেখেছি যে মানব সেবার থেকে বড় সেবা পৃথিবীতে কিছু হয় না, বা বড় কোনো কাজ হয় না। তো আমি নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাব, বা আমি এমন কিছু কাজ করতে চাই যাতে আমার বাংলাদেশে কোনো গরিব অসহায় মানুষ চিকিৎসার জন্য মারা না যায়, এবং কেউ বলতে না পারে যে বাংলাদেশের রাস্তাঘাটে ময়লা থাকে। জীবনে স্বপ্নের কথা ভাবলে বা স্বপ্ন দেখলে অর্ধেক কাজ হয়ে গেছে, এবার বাকিটা পথ চলার জন্য আমাদের কাজ করতে হবে। স্বপ্ন দেখতে হলে পুষ্টিকর খাদ্য অবশ্যই খেতে হবে। বন্ধুরা, তোমরা কী খাবার খেতে চাও এবং কী খাবার পছন্দ করো, সেটি ভিডিও করে ছবি তুলে আমাদের জানাতে পারো হ্যাশট্যাগ মাই ড্রিম মাই ডিসিশনে।